হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এটা হবে কালী পুজোর পার্ট 2-র ভিডিও, আর ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল, শরীরটা ভালো ছিল না, বুঝতেই পারছো ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো সেই জন্য শরীরটা খুবই খারাপ ছিল, তাই লেট হয়ে গেল ভিডিও। কিন্তু অবশ্যই তোমরা দেখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, চলো দেখা যাক কী কী করতে। ফ্ল্যাশব্যাক। তো গান যা চলছে তাতে আমার মনে হয় আমার গানটা চালালেই কপিরাইট আসবে, তো সেই জন্য আমি গানটাকে মিউট করে দিয়েছি। তো এখানে সেকেন্ড দিন, মানে পুজোর পরের দিন, প্রচুর নাচ গান হয়েছে, ফাংশন টাইপের একটা হয়েছে, মানে আমাদের পাড়ারই কতজনা মিলে নাচ গান সব করেছে, ছোটরা আবৃত্তি করেছে। আর তার আগের দিন, মানে পুজোর পরের পরের দিন, তো খেলা দেখেইছো তোমরা, বাচ্চাদের, বড়দের, মাঝারি সবাই খেলেছে, আর এখানে নাচ গানও হয়েছে, তো সেইগুলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। আর এটা আমি মিউট করে দিয়েছি সাউন্ডটা, কারণ কি মিউট না করলে পুরোপুরিভাবে কপিরাইট আসবে, তো সেই জন্য যা যা গানে ওরা নেচেছে পরম সুন্দরী, তো সেই জন্য আমি গানটা দিতে পারলাম না তোমাদেরকে। আরও কী কী দেখেছি চলো দেখে নেওয়া যাক। তো এটা ভাসানের দিন, ভাসানের দিন এই ঠাকুরটাকে প্রচুরভাবে নাচানো হয়, তো প্রত্যেকটা মোড়ে মোড়ে, মানে আমাদের পুরো যেখান থেকে এই ভাসানটা শুরু হয় সেখান থেকে প্রত্যেকটা মোড়ে গিয়ে এই ঠাকুরটাকে নাচানো হয়। আর এইবার দেখে নাও আমাদের পাড়ার ছেলেপুলের নাচ, তো এটা তোমাদেরকে আমি শেয়ার করছি। ওরা এত নেচেছে, এত নেচেছে, পুরো ঘেমে গেছে, আর কেউ তো শুয়ে শুয়েও নেচেছে, ছেলেপুলে ছোট বড় সবাই মিলে একসাথে খুব মজা করা হয়, আমরা এই দিনগুলো খুবই মজা করি। মেয়েরাও নেচেছে কিন্তু খুব কম, মানে আলাদাভাবে, তো সেই জন্য এখানে ছেলেদের নাচটা তোমাদের সাথে শেয়ার করলাম, তারপর মেয়েদের নাচটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ওরা খুব মজা করেছে আর আমরাও অনেক মজা করেছি সবাই মিলে, তো চলো তোমরা দেখে নাও। আর এখানে অনেকেই আছে নাচ দেখতে এসেছে, সব পাড়ারই আছে এখানে, পাড়ার লোকই, তো চলো দেখে নাও এবার কী কী গানে কী কী নাচ হলো, চলো দেখতে থাকি। তো এবার দেখে নাও কিছু ভাসানের ভিডিও। তো অনেকেই আমাদের এখান দিয়ে ভাসান নিয়ে যায়, কারণ আমাদের এখানটা দিয়ে গেলে একটু ঘুর হয়, মানে একটু ঘোরা হয় ঘাটে যেতে, কিন্তু অনেকেই আছে যারা এখান দিয়েই যায় ভাসান নিয়ে। আর আমাদের বাড়ি থেকে একদম সামনে, মানে বাড়ির থেকে বেরোলেই দেখা যায় মোড়ের মাথা থেকে ভাসান নিয়ে যাওয়া হয়। তো এখানে কিছু ভাসান তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তো চলো দেখে নাও, দু চারটে ভাসান তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আর এটা হলো আমাদের এখানকার বড় কালী। তো বড় কালী ভাসানে মোটামুটি কালনার অনেক মানুষ যায় দেখতে বড় কালীর ভাসান, তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম, তোমরাও দেখে নাও। আর এবার দেখো আমাদের মেয়েদের নাচ, মেয়েরা কেমন নেচেছে চলো দেখে নাও।
তো দেখতে পেলে লুচি ভাজা হলো আমাদের মায়ের ভোগের। তো লুচি ভাজার পরে মাকে এবার বিদায় জানানো হবে। ওটা আগের দিন লুচি ভাজা হয়েছিল, তো তারপর মায়ের বিদায় বেলায় মাকে বরণ করা হচ্ছে। তো সবাই বরণ করছে এখানে মায়ের। তো মায়ের বরণের পরে অবশ্যই সিঁদুর খেলা হয়, কারণ আমাদের এখানে সবাই কালী পুজোয় প্রচুর মজা করে, তোমাদেরকে আগেও বলেছি। তো চলো এরপর সিঁদুর খেলাটা দেখে নাও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আমি ফাঁকা রেখে কি করলাম, কি অবস্থা করলো, আমাদের মেয়ে কাকে কয় দেখি,